আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে এবার $7 বিলিয়ন ঋণ পাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে 37 মাস মেয়াদে এই ঋণের বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে দাতা সংস্থাটি। ব্লুমবার্গ জানায়, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পর শুক্রবার আসে ঘোষণা, খুব শীঘ্রই IMF এর নির্বাহী পরিষদ এ ঋণের অনুমোদন দেবে, যা কিনা কেবলই একটি আনুষ্ঠানিকতা। তবে কবে নাগাদ এ ঋণ ছাড় করা হবে বা IMF এর নির্বাহী বোর্ডের বৈঠকে কবে ঋণটি অনুমোদিত হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঋণ টালমাটাল পাকিস্তানি অর্থনীতি পুনরুদ্ধারে শাহবাজ শরীফের সরকারকে বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেবে বলে জানিয়েছে ব্লুমবার্গ। IMF এক বিবৃতিতে বলেছে, নতুন এই ঋণ কর্মসূচির লক্ষ্য হচ্ছে দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে টেকসই করতে পাকিস্তান সরকারকে সহায়তা করা আর দেশটিকে একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। IMF এর এই ঋণ পেতে শাহবাজ শরীফের সরকারকে বেশ কঠোর কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যার মধ্যে বিভিন্ন খাতের কর বৃদ্ধি, জ্বালানি মূল্য বৃদ্ধি সহ নানা পদক্ষেপ রয়েছে, যা দিন শেষে জনসাধারণের দুর্ভোগ ও অসন্তোষ বাড়িয়েছে। এর আগে মাত্র 2 মাস আগে গেল এপ্রিলে IMF থেকে $3 বিলিয়ন ঋণ নেয় পাকিস্তান। স্বাধীনতার পর এ নিয়ে 25 বারের মতো IMF এর ঋণ নিতে যাচ্ছে পাকিস্তান। তবে এমন এক সময়ে এই ঋণ নিতে যাচ্ছে দেশটি, যখন চলতি অর্থবছরে পাকিস্তানকে $24 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।